আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কর্ণাটক একটা রাজ্যের নাম। ওই রাজ্যে মুসকান খান একটা মেয়ে, আমাদের বোন, আমাদের কি বোন, সে শুধু বোরকা পরা তার অপরাধ, আর কোন অপরাধ নাই। সে ডিগ্রি ক্লাসে পড়ে, সে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কলেজে গিয়েছে। বর্তমানে এই জিনিসটা ভাইরাল আপনারা দেখেন নাই, গোটা ভারতে আপনার এই মুসলিম বিদ্বেষ চলমান, এটা রাষ্ট্রীয়ভাবে তারা চালায়। কিন্তু বাংলাদেশ আমাদের একটা একটা সহানুভূতি আদর্শ আমাদের রয়েছে। এই দেশে হিন্দুদের প্রতি আমরা কোনো অত্যাচার করি না, খ্রিস্টানদের প্রতি কোনো অত্যাচার করি না, কিন্তু সবচেয়ে সংখ্যায় বেশি কারা, আমরা মুসলমান। মুসলমানদের নিয়ম হচ্ছে অন্য ধর্মের প্রতি কোনো অত্যাচার করা যাবে না। নবীজি বলেছেন, যদি কোনো মুসলমান অন্য ধর্মের উপরে অত্যাচার করে, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে অন্য ধর্মের উপর আমার মুসলমান উম্মত অত্যাচার করেছে, তার বিরুদ্ধে আল্লাহর দরবারে কালকে আমতে নালিশ করবো। পরেন সুবহানাল্লাহ, নবীজির নিষেধ কোনো অমুসলিমের প্রতি অত্যাচার করা যাবে না, সুবহানাল্লাহ। কিন্তু হিন্দু ধর্মের গেরিয়া সন্ত্রাসীরা, তারা আমার বোন মুসকানকে অত্যাচার করেছে। সে যখন কলেজে প্রবেশ করেছে তখন তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছে, দেখেছেন কিনা আপনারা। আমার বোন অত্যাচারিত হলেন, তিনি একবার দুইবার তিনবার ধৈর্য ধরলেন, এরপরে তিনি বাম হাত উঁচু করে বললেন আল্লাহু আকবার, আবার বললেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনিতে জয় শ্রীরাম বলা যে সমস্ত সন্ত্রাসীরা এসেছিল, তারা তাদের যেই বিশেষ কালারের একটা ওড়না ছিল ওই স্কার্ফটা তারা ঘুরানো শুরু করলো, এবং সন্ত্রাসী কায়দায় মুসকানের প্রতি হামলা করার জন্য এগিয়ে আসলো। আপনারা দেখেন নাই, মুসকানকে আল্লাহ পাক রক্ষা করেছেন। কলেজ কর্তৃপক্ষ এই মুসকানকে সেফ করে কলেজের ভিতরে, ভবনের ভিতরে প্রবেশ করতে সহযোগিতা করেছেন। কিন্তু কথা হলো, একটা শিক্ষিত মেয়ে কলেজে যাবে, তাকে অত্যাচার করা হবে, কি ন্যারো মাইন্ডের লোক তারা চিন্তা করতে পারেন? কিন্তু আমাদের দেশে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান তাদের যেই পোশাক ইচ্ছা ওই পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসে, কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা কখনো তাদেরকে কোনো বাধা প্রদান করে না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের প্রতি অত্যাচার করা হয়। আমরা উদাত্ত আহ্বান জানাই, যারা এই রকম অত্যাচার করে আমাদের মিডিয়ার মাধ্যমে, আমরা অনুরোধ জানাই, আমরা এর প্রতিবাদ জানাই। সারা গোটা বিশ্বে আজকে এটার প্রতিবাদ হচ্ছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, আমাদের গোটা পৃথিবীতে যত জায়গায় শিক্ষিত ছাত্রছাত্রীরা আছে সবাই প্রতিবাদ করেছে যে একজন নারী, তার অধিকার রয়েছে স্কার্ফ পরার, যেই কোনো পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার তার অধিকার রয়েছে। আজকে নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাই ওই মুসকানের পক্ষে কথা বলেছেন। ভারতের রাজনীতি করে প্রিয়াঙ্কা গান্ধী, তিনিও এই মুসকানের পক্ষে কথা বলেছেন। গোটা বিশ্ব আজ মুসকানের পক্ষে। আমি মিডিয়াতে দেখলাম পুলিশ বাহিনী মুসকানকে বিশেষ সম্মাননা দিয়েছে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, তার নিরাপত্তা প্রদান করা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব। শুধু মুসকানকে দায়িত্ব নিরাপত্তা দিলে হবে না, গোটা ভারতে যেখানে মুসলমানরা নির্যাতিত হয় সেখানে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, ঠিক কিনা বলেন?